রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক বাংলাদেশলৈ নিমন্ত্রণ। বাংলাদেশৰ বনমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিনে যোৱা 5 জুলাইত এখন পত্রর যোগেদি দেশখনলৈ নিমন্ত্রণ জনায় মুখ্যমন্ত্রীগৰাকীক। পত্রখনত বনমন্ত্রীগৰাকীয়ে মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মাৰ অভিনব কর্মপন্থাক প্রশংসা করে। পত্রখনত তেওঁ উল্লেখ করে যে মুখ্যমন্ত্রীর আগমনে দুয়োখন চুবুরিয়া রাষ্ট্রৰ লগতে বাংলাদেশত হৈ থকা উন্নয়নমূলক কাম কাজৰ এক স্পষ্ট ধারণা আৰু বুজাবুজিত সহায় কৰিব। উল্লেখ যে নেচাৰেল এলাইজিং ডেভেলপমেন্ট এণ্ড ইণ্টাৰডিপেণ্ডেন্স চমুকৈ NADI3 সন্মিলনত অংশগ্রহণের বাবে আন আন নেতার সৈতে বিগত মে মাসত অসমলৈ আহিছিল ডক্টর এ কে আব্দুল মমিন। এই সন্মিলনত মন্ত্রীগৰাকীয়ে ব্যক্ত কৰিছিল যে বাংলাদেশ সরকারে দেশৰ পৰা মৌলবাদৰ অবসান ঘটাব। এই সন্মিলনতেই অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অসমক ঔদ্যোগিক কেন্দ্রত পরিণত করার কথা প্রকাশ কৰিছিল। ইফালে নিমন্ত্রণী পত্রত মন্ত্রী ডক্টর মমিনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাক অসমত লাভ করা আতিথ্যর বাবে ধন্যবাদ জানায়। পত্রখনত মন্ত্রী ডক্টর মমিনে কয় বাংলাদেশে দেশখনৰ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বত বহুসংখ্যক সামাজিক তথা আর্থিক প্রগতি লাভ করেছে। যোৱা এটা দশকত আটাইতকৈ তীব্র গতিত ঊর্ধ্বগামী হওয়া অর্থনীতির এখন অন্যতম দেশ হল বাংলাদেশ। অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীৰ পৰিদৰ্শনে দেশখনৰ ব্যৱসায় বাণিজ্যৰ সাম্প্রতিক স্থিতি, বাণিজ্যিক পর্যালোচনা তথা আন্তঃসীমান্ত অর্থনৈতিক বিচাৰ বিশ্লেষণ আদি দিশক লাভান্বিত কৰিব বুলি বিশ্বাস কৰে ডক্টৰ এ কে আব্দুল মমিনে। অবশ্যে বাংলাদেশৰ মন্ত্রীগৰাকীৰ নিমন্ত্রণ অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ৰক্ষা কৰে নে নকৰে সেয়া চাবলগীয়া হ'ব।